আসসালামু আলাইকুম বিয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। তো এখন বাজে 11টা আর আমি সকালে নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আর কি দুপুরে রান্নার প্রস্তুতিটা নিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন আমি দুপুরে রান্নার প্রস্তুতি অলরেডি নেওয়া শুরু করে দিয়েছি। ইলিশ মাছ কাটছি, আর ইলিশ মাছটা আমার গতকালকে নিয়ে এসেছিল। আর আমার ইলিশ মাছ যখনই নিয়ে আসে না কেন, আমি এটা ওভাবে আস্ত রেখে দিই, আমি কেটে রাখি না। কারণ ইলিশ মাছটা কেটে রাখলে অতটা ভালো লাগে না, কিন্তু যদি আপনি আস্ত রেখে দেন তাহলে কিন্তু সেই টাটকা মাছের মতো লাগে। আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর এটাই সেই মজাদার রেসিপি, এটা খুব ভালো লাগে খেতে। আমার মাছ কাটা অলরেডি হয়ে গেছে। তো আমি যেহেতু এটা বেগুন দিয়ে রান্না করব, এই জন্য আমি বেগুনগুলা কেটে নিচ্ছি। আর আমি বেগুনগুলার গায়ের খোসাটাও ছাড়িয়ে নিই, কারণ খোসা থাকলে বেগুনের রান্না করে বেগুনটা যেন কালো দেখা যায়, কিন্তু যদি আপনি খোসাটা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু একটা অন্যরকম কালার আসে, দেখতেও ভালো লাগে। তো দেখতে থাকুন। বেগুন ইলিশ রান্না করার জন্য আমি প্রথমে একটা কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেলটা গরম হলে আমি এর ভিতরে পেঁয়াজকুচি, কাঁচামরিচ দিয়ে এগুলো কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পেঁয়াজ আর কাঁচামরিচটা নরম না হয়ে আসবে। এটা অলরেডি নরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা তিনটা মশলা দিয়ে আমি এগুলো সুন্দর করে কষিয়ে নিব। আর আপনার মশলা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু আপনার তরকারি মজা লাগবে। তো মশলা কষানো আমার প্রায় হয়ে আসছে। আমি আগে থেকে মাছে লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম, আমি সে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকেও সুন্দর করে কষিয়ে নিব। আর এটা যেহেতু ইলিশ মাছ অনেক নরম হয়, তো এটা আমাদের আলতো হাতে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়।
তো আমার মাছগুলো কষানো শেষ, আমি এবার মাছগুলোকে উঠিয়ে নিব। আর এখানে যে মশলা বা তেল আছে একই কড়াইতে আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভিতরে হলুদ গুঁড়া দিয়ে দেব। হলুদ গুঁড়া দেওয়ার পর আমি পানিটাকে কিছুক্ষণ জাল করে নিব। আর এই তো আমার পানিটাই জাল হয়ে গেছে, তো আমি এখন এর ভিতরে বেগুনগুলা দিয়ে দিব। আর পানিটা যদি জাল করে আপনি না নেন তাহলে কিন্তু আপনার বেগুনটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পানিটা ঠিক এমনইভাবে জাল করে নিতে হবে, নিয়ে আপনার বেগুনগুলো দিয়ে দিতে হবে। তো আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে বেগুনগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঠিক ঢাকনাটি 5 মিনিট পরে উঠিয়ে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। এতো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ওদিকে আমি যখন মাছ কাটছিলাম মাছগুলো ফ্রিজেও রাখি নাই, তো আমি এটা ঢেকে রেখে মাছগুলো ফ্রিজে রাখতে যাচ্ছি। তো এই তো চলে এসেছি। তো আমার বক্সে আগে থেকেও মাছ ছিল, তো সে বক্সের ভিতরে মাছ দিয়ে আমি বক্সটি ফ্রিজে ঢুকিয়ে রাখছি। তো দেখুন আমার রান্না প্রায় শেষের পথে, আর রান্না শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার আগে আমি উপরে হালকা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভাত হলে আমার রান্না শেষ হয়ে যাবে। গতকাল রাতে অনেকগুলো কাঁচামরিচ আনছিল, আর এতগুলো কাঁচামরিচ আমাদের প্রায় 1-2 সপ্তাহ হয়ে যাবে। তো পলিথিনে রেখে দিলে তো কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যেত, তাই আমি একটা এয়ারটাইট বক্সে প্রথমে টিস্যু দিয়ে নিয়েছি। এখন এর ভিতরে কাঁচামরিচগুলো দিয়ে দিব, দিয়ে এটার উপরে আবার একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুখ লাগিয়ে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আপনারা কাঁচামরিচ এমনভাবে সংরক্ষণ করলে সেটা অনেক দিন যাবে। তো আমার ভিডিওটা শেষের পর্যায়ে চলে এসেছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।